ফার্স্টে এক্সপিরিয়েন্স কেমন প্রায় 1 বছর বাদে এক্সারসাইজ করে? মানে মিস করছিলাম এক্সারসাইজটা, ফার্স্ট ডে করে তো পুরো আমচচ্চড়ি বেরিয়ে গেছে। আজকে মানে ডায়েট তো ঠিকঠাক হচ্ছে না? ডায়েট তো হচ্ছেই না, যেটা শুনলে পরে দিদি ক্লাস থেকেই বার করে দেবে। আর যেই মানে মাঝে 1 সপ্তাহ খুব সুন্দরভাবে দিদি যা বলেছিল করেছিলাম, তার ফলে এক্সারসাইজটা করাটাও খুব ইজি হয়ে গেছিল। আজকে তো খুবই চাপ হয়েছে, মানে আমচচ্চড়ি বেরিয়ে গেছে। আমচচ্চড়িটা কি? আমচচ্চড়ি বেরিয়ে যাওয়া মানে অবস্থা খারাপ হয়ে প্রচণ্ড প্রচণ্ড। মানে এখন সবে 8:30 বাজে আর আমাদের সমস্ত এনার্জি শেষ। অবশ্য সেটা না, যতই কষ্ট হোক না কেন, আবার যত সময় যাবে তত একটা এনার্জেটিক ফিল হয় না, মানে মনটা বেশ ভালো লাগে না, না ঠিক আছে কিছু তো করেছি, নেক্সট দিন আরও বেটার করব। তো এইভাবে আজকে আমাদের দিন শুরু হলো। এবার স্যার যাবেন অফিসে। হাই, আমি সুচন্দ্রা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের দিনটা শুরু করা যাক। আমার এই ইন্ট্রো পার্টটা নিয়ে নীলের খুব প্রবলেম, মেজদের খুব প্রবলেম। আমি নাকি ভীষণ তাড়াতাড়ি বলি, তো আজকে আমি করছিলাম আর ও এপাশ দিয়ে ওপাশ দিয়ে যাচ্ছিলো, আমাকে দিয়ে 3 বার বলালো, আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো। যাই হোক, তোমরা বলো আমি কি বেশি তাড়াতাড়ি কথা বলছি, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? তো আজকে তাহলে শুনতে পারলো খালি গায়ে আছে বলে, নাহলে আমি ওকে নিয়ে দিতাম। আর আজকে ক্যালোরি বার্ন হয়েছে 585, আর নিচের ফ্লোর এক্সারসাইজ কিছু ছিল, তো সেখানে তোমার ওই হিপের নিচে হাতটা রাখতে হয় বলে সেন্সারটা বন্ধ হয়ে যায়, তো মেবি ওখানে আর হার্ডলি 50-60 হবে, তো মোটামুটি ওই রকম ক্যালোরি বার্ন হয়েছে। এখন যাই নিচে, যাই দেখি খাওয়ার কি ব্যবস্থা হয়েছে, সমস্ত গুছিয়ে টুছিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সারাদিনের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, লাকিদিরা ঘুরতে যাবে সেই জন্য টিকিট কাটা, সেটা ডান। যদিও একটু ছড়িয়ে দিয়েছিলাম, আমি জানতাম 10টার থেকে অনলাইন বুকিং শুরু হয়, আর লাকিদিও কারোর কাছ থেকে খোঁজ নিয়েছিল, তো সেও বলেছিল মোস্ট প্রবাবলি হ্যাঁ। এদিকে আমি 9:30 সময় খুলে দেখি যে না, যেই ট্রেনে যাওয়ার কথা সেইটা পুরো বুক, তারপর তো অন্য একটা ট্রেনে তাও বুকিং করলাম। মানে এটা নিয়ে যা চাপে ছিলাম কালকে রাতে, আজকে এবারে আমি নিজে গেলেও ততটাই চাপে থাকতাম, বাট তাও ওরা একটা কত আশা করে আছে, যাবে যাবে ঘুরতে, আর আমার জন্য যদি সেই যাওয়াটা না হয় প্রচণ্ডই চাপ হয়ে যায়। তো শান্তি লাগছে, ও বেরিয়ে গেছে, এক্সারসাইজও আজকে ডান, মানে আজকে দিনের সব থেকে দুটো ইম্পর্টেন্ট কাজ সেটা একদম ডান। এখন মনটা কেমন ফুরফুরে মনে হচ্ছে, মানে এখনও অনেক কাজ আছে কিন্তু সেগুলোও আর মনে হচ্ছে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে। তো একটা বই আছে জানো, ইট দ্যাট ফ্রগ বইটার নাম, তো সেই বইটাই কি বলেছে বলো তো, যেটা সেই বইটাতে বলা আছে যে যেটা তোমার সব থেকে কঠিন কাজ বা যেই কাজটা তোমার সেই প্রায়োরিটিতে সব থেকে উঁচুতে কাজ, সব থেকে টপ মোস্টে, সেই কাজটা ঘুম থেকে উঠেই করে ফেলার চেষ্টা করবে। আর যত তুমি সেই কাজটা করতে থাকবে তত দেখবে তোমার নিজেকে হালকা লাগবে, তত মনে হবে যে না ফ্রি টাইম আছে, এবার অন্য কিছু করতে পারি। ধরো তোমাকে কাউকে ফোন করতে হবে, জাস্ট কথার কথা বলছি, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, আর সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেদিনকার কাজ, সেটা না করলে পরে একদম কেলেঙ্কারি ঘটে যাবে। এবার তুমি যদি সকালবেলা উঠে ভাবো না এখন করবো না পরে করি, দুপুরে ভাবো বিকেলে করি, সারাদিন কিন্তু তুমি সেই কথাটা ভাবছো, সেই অন্য কিছু করার পাশাপাশি হয়তো ল্যাথ খাচ্ছ কিন্তু তাও ভেবে যাচ্ছ, তো সেই মেন্টাল পিসটা কিন্তু পাওয়া যায় না। তাই আমিও চেষ্টা করি আর তোমাদেরকেও বলবো, মানে যেইটা প্রায়োরিটিতে টপ মোস্ট কাজ যেটা, সেটা ঘুম থেকে উঠে যদি করা পসিবল হয়, মানে সেই কাজটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে ঘুম থেকে উঠেই করে ফেলার চেষ্টা করো, তাতে পুরো দিনটা আরও ভালো প্রোডাক্টিভ যায় এবং অনেকটা শান্তিতে দিনটা কাটানো যায়। কালকের ব্লগে যেমন বলেছিলাম, তোমরা তো জানোই যে আজকে নীল হচ্ছে বাইক নিয়ে অফিসে যেতে হয়েছে, ওর অফিসের কিছু কাজও আছে, আর তাও আমি বলছিলাম যে মানে বাইকটা নিয়ে কেন যাবি, যাওয়ার সময় তো কোনো ব্যাপার না, কিন্তু ফেরার সময় অন্ধকার হয়ে যায় তো চাপ লাগে, আমার মামনির সবারই খুব চাপ লাগে। তো ও তখন বলেছিল না না, আমার বাইক নিয়ে যাওয়ার আরেকটাও ছোট্ট রিজন আছে। মানে কি বলে, রাস্তাটা এত সুন্দর, তোর জন্য আমি তোর ব্লগের জন্য কিছু ক্লিপ আমি পাঠাবো, তো উনি পাঠিয়েছেন, তোমরা দেখে নাও সেটা। এই হচ্ছে আমার অফিস যাওয়ার রাস্তা,
হচ্ছে বাইক। পরে একদিন ডিটেইল একা একা তো পুরো ভিডিও করা যায় না, এটা লাগানো যদি সিস্টেম নেই, তো একদিন ক্যামেরাকে নিয়ে একদিন আমরা চেষ্টা করবো পুরো রাস্তার একটা ব্লগ করবো। ওকে বাই, ওভার টু চন্দ্রা। আমি যেরকম ব্লগিং করব, নিজের ডেইলি লাইফটাকে এরকম একটা ডিজিটাল ডায়েরি করে রাখবো ইউটিউবের ভিডিও থ্রুতে, এই পুরো আইডিয়াটা আর কি আমার। কিন্তু আমি বরাবর একদম আমার চিন্তাভাবনা জবের থেকে শুরু হয়েছে এবং তারপর এক্সিকিউশন করতে যে যে যেটুকু যা লাগে আমি বরাবর ওর সাপোর্ট ভীষণ ভালো রকমভাবে পেয়ে এসেছি। আর ও যখন এরকম নিজের থেকে ভিডিও করে পাঠিয়েছে, মানে এটা আর কি প্রচণ্ড আমার ভালো লাগার জায়গা। মানে আমি ওকে বলিও নি পর্যন্ত, কারণ হয়তো তোমরা ভিডিও দেখে বুঝেছো যে মাঝে মাঝে ওকে যখন ডাকি একটু অকওয়ার্ড হয়ে পড়ে। মানে আমি তো সারাক্ষণ এরকম নিয়ে কথা বলছি আর আমার কথা বলতে খুব ভালো লাগে, সেটা আশা করি তোমরা বুঝে গেছো, কিন্তু ও একটু চুপচাপ ধরনের। তো তাও আর কি আমার জন্য এতটা যে সাপোর্ট করে, তো তখন নিজেকে মানে লিটারালি ভীষণ লাকি মনে হয়। মানে কি বলবো, মানে টাকা পয়সা অনেক দামি দামি জিনিস এগুলো তো ভালো লাগে, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার যেটা এই সাপোর্ট এবং কেয়ারিং যে ব্যাপারটা, মানে সেটা যদি তোমার কাছে লাখ লাখ টাকা থাকে সেটা মিসিং থাকে, তাহলে তোমার মনে হবে তুমি শূন্য, তোমার কাছে কিছুই নেই। কিন্তু তোমার যদি ফিনান্সিয়ালিও তুমি অতটা স্টেবল না হও বা হয়তো একটা স্ট্রাগলিং পিরিয়ডে থাকো, কিন্তু তোমার কাছে যদি এই সাপোর্ট আর কেয়ারিং ব্যাপারটা থাকে আর এইরকম যদি একজন হাজব্যান্ড থাকে, তখন তোমার মনে হয় আর ঠিক আছে লাইফ খুব বিন্দাস, মানে এইভাবেই এগিয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ নীল তোকে, মানে না বলা সত্ত্বেও নিজের থেকে এরকম ভিডিওটা পাঠানোর জন্য। এই জাস্ট স্নান করে বেরোলাম, বাইরে তো বিশাল বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম যে স্নান করে খেয়ে দিয়ে ওই বাড়িতে যাব। আর একটুখানি বাইরে বেরোতে হতো, কয়েকটা ছোটো ছোটো কাজ ছিল যেগুলো না করলেই নয়, আর এই বৃষ্টি শুরু। আর আমার রেনকোটটাও গেছে ছিঁড়ে, তো বর্দির রেনকোটটা পড়ছি, বর্দির রেনকোটটাও ছিঁড়ে গেছে। এত কাজ করি, এদিকে রেনকোট আমার মানে নেসেসিটি, সেটা অর্ডার করতে বা দোকান থেকে কিনতেই আমার মানে খেয়াল থাকছে না, খেয়াল থাকছে না না, মানে যেগুলো অনলাইনে পাচ্ছি পছন্দ হচ্ছে না, তো ভাবছি যে নর্মাল এখানে যে পাওয়া যায় হয়তো আরও কম দামে ভালো কোয়ালিটির জিনিস নর্মাল পেয়ে যাব, তো সেই জন্য ওইটাই করতে হবে। বাট এখন এরকম বৃষ্টি পড়লে তো আমার আর বেরোনোর কোনো মানে প্ল্যান ক্যান্সেল করতে হবে বা পোস্টপোন করতে হবে, মানে একটু একদিন একটু যদি প্ল্যান ম্যাফিক কিছু চলে, মানে যাই প্ল্যান করি না কেন কিছু না কিছু এসে সেটার মানে ঘেটে দেবেই। এডিটিংটা কালকে রাত্রির বেলা করে রেখেছিলাম, তো সকালবেলা আজকে কোনো চাপই ছিল না, তো সকালবেলা কিছু কিছুক্ষণ ওপরে টুকটাক কাজকর্ম করে নিচে গেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, তো তারপরে ঠাম্মুর কাছে গেছিলাম। আর বেচারির কি দুঃখ, বেচারি বউ কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে বাড়িতে আর আম নেই আর বাজারে আর ভালো আম সেরকম পাওয়া যাচ্ছে না। বলছে বাবি আনারস এনেছে, মানে নীল আনারস এনেছে, আম কেন আনেনি? আর মামনি বলছে আর আম নেই, বলে হতেই পারে না, খবরে দেখাচ্ছে কত আম। তো মানে বেচারির আর কি সত্যি খুবই মানে খুবই কষ্ট হচ্ছে যে আম নেই। আম করেছো? সব হয়ে গেছে, খাওয়া হবে এখন। মানে এই বাড়িতে সবাই আম পাগল, সবাই আম পাগল। মানে বাপি তো মানে যে কয়দিন আম ফুলদমে ছিল, ব্রেকফাস্ট আর ডিনার উইথ আম, খালি রুটি আর আম, মানে কোনো সবজিপাতি কিচ্ছু না। তো এই আম চলে যাওয়ার দুঃখ বাজারে কিছুতেই নিতে পারছে না। তো ভেবেছিলাম যে বাজারে বেরোবো, যদিও আমি অত আম বুঝি না, তাও একটু ভরসা করে দু একটা কিছু আম যদি কিনে আনা যেত। আর এই বৃষ্টি সব ঘেটে দিল, এখন আমি বুঝতে পারছি না কী হবে না হবে। তবে এখন নিচে গিয়ে আগে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে খেয়ে নিই, তারপর দেখি কখন কি বেরোতে পারি। এখন বৃষ্টিটা কমেছে, আবার ভরসা নেই যখন তখন নেমে যাবে, তো যাই হোক ওই যা রেনকোট আছে সেটা দিয়েই ম্যানেজ করতে হবে। কিন্তু আমার যা ঘুম পাচ্ছে না, মানে আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছে, কিন্তু আমার ঘুম এসেছে অনেক দেরিতে। তো আমায় এখন কেউ যদি দু মিনিট দেয় আমি তাহলেই পুরো ঘুমিয়ে পড়বো, কিন্তু এখন তো আর ঘুমালে হবে না, তাই চটপট একটু রেডি হয়ে পড়েছি। কিন্তু আবার আমি বুঝতে পারছি না যে আগে কি আমি বাড়িতে যাব তারপর কাজগুলো করবো, না কাজগুলো করে তা একবারে বাড়িতে ঢুকবো। পুরো ভ্যাবলা হয়ে গেছি, তো দেখি কি করব, যাই করি দেখা যাবে। তো আপাতত বেরোই, ওই বাড়ি থেকে দেখা হবে। আসার পর থেকে যে তুমি আমার কাজের কথা বলে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা ইয়ে হলো কি হয়েছে, ঠাকুমা অমাবস্যা করছে না তো? না। কি খাচ্ছে? নর্মাল খাবার। তাহলে আম নিয়ে যা,
আর মিষ্টি কিনে দিস, যা খায়। ঠিক আছে। একজন রেডি হচ্ছে বাইরে যাবে বলে, কত লেয়ারের কি পড়েছে একবার দেখিয়ে দিন দিদি আমাদেরকে, আপনি একটু দেখান দেখান। তুইও তো দুটো মাস্ক পরছিস। আর এই যে মাথায় ব্যথা করে না তোর? না তুইও পর। না 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 আমার মাথা এমনি ব্যথা করে। চুলটা উঁচু করে বাড়িস নি। আরে আমি তো চুল ধোবো। না যখন বর্দি আমার সাথে যাচ্ছে আমরা একসাথে কাজগুলো করে নেব। যা যা কাজ নিয়ে বেরিয়েছি অর্ধেক কাজ হলো, একটু বেশি টায়ার্ড হয়ে গেছি সকালবেলা সেই উঠেছি আর একদমই রেস্ট নেওয়া হয়নি। তো আমার সাথে বর্দিও বেরিয়েছিল, তো বর্দিরও অনেক কটা কাজ হয়ে গেছে, আমাকে মনে হয় আবার কালকে বেরোতে হবে। আজকেও স্কুটিটা প্রচণ্ড ছড়িয়েছে, হয় অ্যাক্সেলারেটরের প্রবলেম রয়েছে নালে ব্রেকটার কিছু অসুবিধা হয়েছে, তো স্কুটিটার ইমিডিয়েট সার্ভিস সেন্টারে দিতে হবে। কিন্তু আজকে আমি ওইরকম ট্রাই নিচ্ছিলাম স্কুটিটা স্টার্ট করার, তো অনেকক্ষণ ধরে ওইরকম করছি কিছুই হচ্ছে না, আর ও মাঝপথে ছিল আসছিল তখন। তো একজন ভ্যান কাকু, তো সে হচ্ছে মানে আমি এরকম অদ্ভুতভাবেই ডাকি, ভ্যান কাকু ফুচকা কাকু ফুচকা দাদা তোমরা হয়তো সেরকমই করো। তো যাই হোক, ওই ভদ্রলোক অনেকক্ষণ ধরে দেখছিলেন যে আমি স্ট্রাগল করছি স্কুটিটাকে নিয়ে, তো উনি আমাকে বোঝাচ্ছেন যে কী হয়েছে, ব্রেক ধরছে না, একটু অল্প অল্প স্পিডে এখান থেকে এইটুকু যাও আর অ্যাক্সেলারেটরটা অন্যদিকে করে দাও, নাহলে পা নামিয়ে দিও, তুমি পড়বে না, যাও। তো মানে বেশ ভালো করে মোটিভেট করলো। আমি ভাবলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইভাবেও তো যাওয়া যায়। তো এইরকমভাবে মানে ওনার মোটিভেশানে মোটিভেটেড হয়ে আমি আবার এতটা পথ ফিরে আসতে পেরেছি। তারপরও আমাদের কিছু পেন্ডিং কাজ ছিল, সেটা করলাম, তারপরে বাড়িতে এলাম আমরা। তো মাঝে মাঝে এরকম থাকে না, রাস্তাঘাটে চলতে চলতে তুমি এক্সপেক্টও করো না, কিন্তু একজন আননোন পার্সন এসে তোমাকে কোনো না কোনোভাবে মোটিভেট করে দিয়ে চলে যায়, তোমাকে হেল্প করে দিয়ে চলে যায়। তো সেই রকম আননোন পার্সন হওয়ার চেষ্টা কিন্তু আমাদের নিজেদেরও করা উচিত, মানে এরকম কাউকে প্রবলেমে দেখলে নিজে একটু দাঁড়িয়ে কিছু একটা হেল্প করার বা কিছু একটা সাজেশান দেওয়া। তো অনেক সময় খুব মানে সেটাতে ভালো লাগে, মানে আজকে না আমি লিটারালি নাহলে ওখানে দাঁড়িয়ে পড়তাম, বা ওই যে স্কুটিটা একদম সামান্য স্পিডে নিয়ে যে আমি চলে আসতে পারবো এই কনফিডেন্টটা উনি আমাকে দিয়েছেন। আমি নিজে এত বছর ধরে স্কুটি চালিয়েও সেই মুহূর্তে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। তো আর তোমাদের যেমন এত বৃষ্টি বাদল যে হলো, রাস্তার যে অবস্থা সেই সম্পর্কে একটু বলো। রাস্তাটা না আমি একদিনকে তোমাদের দেখাবো, মানে রাস্তা না তো কি মানে এখানে গর্ত ওখানে গর্ত, মানে বাজে হয়েছে রাস্তার অবস্থা, স্কুটি বা বাইক চালানো যায় না। আর আমাদের বাড়ির এই সামনে জায়গাটা, মানে আমি এমন করে হাত দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পাবে, মানে ওইখানে না লিটারালি আমি মানে দেখি যে এদিকে গর্ত, আমি সামনের পাবলিককে ফলো করি। আজকে তো হাইট হয়েছে, একটা কুকুর যাচ্ছে আমি ওকে ফলো করছি, আমি বলছি ও যদি না পড়ে আমি ওই দিক দিয়ে যাবো, মানে এইরকম অবস্থা হয়েছে। আর তোমাদের যেমন বলেছিলাম রেনকোটের ভীষণ দরকার ছিল, আর আমি মোটামুটি একটু কম রেঞ্জে একটা রেনকোট পেয়েও গেছি, তারাও তোমাদের দেখাচ্ছি। আমাদের এখন বাইক নিয়ে যাতে যেতে হয় সেই জন্য আমি এইরকম কিনেছি, মানে একদম লম্বালম্বি মানে পুরো এক ঢালাও ছিল, বাট আমি এরকম টু সেটের কিনেছি, আমার তো বেশ ভালোই লেগেছে। মানে মোটামুটি দুটো সিজন চলে গেলেই আমার শান্তি, যেই প্রাইস নিয়েছে তাতে দুটো সিজন ও যদি আমাকে দেয় আমার সাথে থাকে তাহলেই আমি খুব খুশি হয়ে যাবো। ভদ্রমহিলা রেইনকোট পরে কতটা খুশি তোমরা একটু দেখো প্লিজ। না 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 ওই বাজে ভিডিওটা দেবো না। আজকে প্রচণ্ডই একটা বড় দিন ছিল, মানে সেই সকাল 7টার থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি, আর প্রচণ্ডই ক্লান্ত হয়ে পড়েছি। কী কী মেটেরিয়াল আছে আজকে, তোমরা এতক্ষণ অবধি কী কী দেখেছো আমার কোনো নলেজে নেই, হয়তো ভীষণ ইন্টারেস্টিং কিছু নেই, বাট তাও যতটুকু আছে এটাই ছিল আমার আজকের দিন। আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওহো যাওয়ার আগে
যাওয়ার আগে আমার একটা কথা মনে পড়লো, মানে ও কথা বলছিল সেইদিকে আমি একটু চলে গেছিলাম, কিন্তু আমার যাওয়ার আগে তোমার একটা কথা মনে পড়লো, ও এসেই হচ্ছে একটুখানি গান চালায়, তো আজকে ফসিলসের গান চালিয়েছে। আর মানে ফসিলস বলতে আমি পুরো পাগল, মানে পুরো পাগল, পুরো পাগল হলেও কিন্তু আমি জাস্ট একবারই শো দেখতে পেরেছি আর আমার কপালে ছিলই না, তো ফসিলসের গান হলে পরে আমার নিজেকে সামহাও মনে হয় হ্যাঁ আমি রূপম ইসলাম, মানে গলা ছেড়ে গাইতে থাকি। বাদবাকিদের অবস্থা কী হয় জানি না, তো তোমাদের মধ্যে কে কে ফসিলসের ফ্যান আমায় জানিও, প্লিজ 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 জানিও। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে এই রূপমকে যদি একবার কাছ থেকে দেখা যেত বা কিছু হতো। আমার তখন ক্লাস 9, হ্যাঁ আমার তখন ক্লাস 9, মেজদিরদের কলেজ ফেস্টে রূপম ইসলাম এসেছিলো, আর ও সেই ফেস্টের পরে বাড়ি আসার পর থেকে মানে রূপমের একেবারে পাগলা ফ্যান হয়ে গেছিলো, আর সে এইরকম এরকম করে মাথা নাড়িয়ে গানটা তো চরম ছিল। তো একটা খুব মজার ইনসিডেন্ট আছে, আমাদের তখন হচ্ছে বায়োলজি এক্সাম, তো ওখানে ছিল একটা কথা সম্মোহন, ঠিক আছে, এবার সেই সম্মোহন শব্দটার অর্থ মনে হয় আমি জানি না, আর আমি তখন পড়ছিলাম সংবহন, আর আমি সংবহন তন্ত্র পড়তে পড়তে আমি সম্মোহনটাকে সংবহন করে আজীবন কাল গেয়েছি, অনেক পরে আমি রিয়েলাইজ করেছি ওটা সম্মোহন। তো এইরকম মানে অবস্থা, তো যাই হোক না কেন আমি হুট করে ভিডিও শেষ করতে করতে আবার আটকে গেছি, যাই হোক এবার সত্যি সত্যি আজকে এ পর্যন্ত প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, এবার একটু ঘুমাতে হবে, হয়তো চোখ মুখ দেখেও বোঝা যাচ্ছে সাংঘাতিক লেভেলের ক্লান্ত। যাই হোক কালকে আবার নতুন দিনের সাথে ফুল এনার্জি নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, আজকে স্যার এক্সারসাইজ করে আর লং রাইড করে ক্লান্ত, তাই ভালোবাসায় থেকোটা আমার মুখ থেকে তোমাদের শুনতে হচ্ছে। ওকে, গুড নাইট, টাটা।